এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। আচ্ছা দাদা, আপনি চটগুলো সিরিয়াস মারলেন নাকি আর কি মেরে মারলেন? সিরিয়াসলি মারলাম। তাহলে ঠিক আছে, আমার আবার ইয়ার কি একদম পছন্দ। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। কি ভেবেছিস, কালিদার ভাই বলে আমাদের হাত দিয়ে বেঁচে যাবি? দেখবো শালা আজকে কোন কালিদা তোকে বাঁচায়। আরে এত কথা বলার কি আছে, মালটাকে ধর আর কেলা। কালিদা, তাড়াতাড়ি চলো, রাস্তার মাঝখানে তোমার ভাইকে কয়েকজন মিলে খুব চালাচ্ছে, বেশি দেরি করলে ওকে আর বাঁচানো যাবে না, তাড়াতাড়ি চলো। গাড়ি বার কর। Bring the action. আমি নিজের জাঙ্গে ওকে পরে বড় করেছি, আর তুই ওকে মারবি? কিরে বাঁচালে তো গাড়ি, যা চল ভাগ। আচ্ছা ভাই, ওরা তোকে মারছিল কেন? আরে কাল একটা দোকান খুলেছিলাম দাদা। কি বা ভাই বা, বাবা মারা যাওয়ার পর থেকে নিজে পড়াশোনা না শিখে তোকে পড়াশোনা শিখালাম, নিজে কোলে পিঠে দুধ খাইয়ে বড় করলাম। ছি, খুব নোংরা তুমি দাদা। আরে আমার দুধ না গর্ধব, আমাদের পোষা গাইতির দুধ, আর তুই কিনা নিজে দোকান খুলে ফেললি, আমাকে একবার জানালিও না। সবই তো ঠিক আছে, দোকান খুলেছিলি ভালো কথা, কিন্তু ওরা তোকে মারছিল কেন? আরে দোকানটা আমি হাতুড়ি দিয়ে খুলেছিলাম। আজকে ওকে মেরেই দেব। কাজ বাজ তো ভালোই করছে। খুব খোঁচা দিস আমাকে। একটু দাঁতটা মেজে নি। বিমল বলো, জুবান কেস
रसी के सैया मारे लो कचक কালি শোরের বাচ্চা হিজড়েদের দল নিয়ে ঘুরে বেড়াস আবার নিজেকে বড় শিয়ানা মনে করিস মাদারবোর্ড যদি দম থাকে না আমাকে খুঁজে দেখা চালা শান্তির ছেলে কালা পাটা কি করে কে কোথায় তাদ্রিয় বিশু পটল পটলা হুলো সবাই তাদ্রিয় দিগায় তুই এসে আয় কি করে মালটাকে মাটির তলাতে হলো খুঁজে বের করবো দাদা পেয়ে গেছি মালটার খুব দাদা কাজটা ঘন্টা করেছে মালটা এখন লিচু বাগানে আছে লিচুর কথায় মনে পড়লো গরমকালে ছোটবেলায় বাবা আমার জন্য অনেক লিচু আনতো আর সেগুলো ছুলতে ছুলতে আমি চম্পার কথা ভাবতাম মাই ফার্স্ট লাভ কি করে দাদা তোমার মা শুনতে পারলে তোমার লিচু দুটো না ফাটিয়ে ন্যাকামি না করে তাড়াতাড়ি চলো নাহলে মালটা হাত থেকে ফসকে যেতে পারে কালিদা ওই যে মালটা ধর আরে আরে আমাকে না ওকে ধর ও নো পাগল হয়ে গেছিস নাকি কালিদা বলো জুবা কেসরি আপনার টুথপেস্টে কি নুন আছে কি করে নুন কি আমার টুথপেস্টে কি নুন আছে হ্যাঁ আছে হয়তো কালিদা আছে আছে হ্যাঁ আছে হয়তো আমি একটু দামি টুথপেস্ট ইউজ করি তো মালটা তো দেখতে পাচ্ছি না আপনার টুথপেস্টে কি লেবু আছে নুন যখন আছে লেবু তো থাকবে কিন্তু দাঁতে তাও ব্যথা আছে
কালিদা মালটা মনে হাত থেকে ফসে গেল। আপনার টুথপেস্টে কি আদা আছে? কি করে আমার টুথপেস্টে নুন লেবু আদা রসুন সব আছে, ঠিক আছে? আমার টুথপেস্টে আমি টুথপেস্টের জল মুখে না লেবু জল বানিয়ে খাই। তুই খাবি? তুই খাবি? তুই খাবি কি? খাবা ওকে, খাবা খাবা ওকে, এবার দাঁতে ব্যথা করছে? করছে 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 করছে। মাড়ি ব্যথা করছে? না না না। এবার মাড়ি ব্যথা করছে? করছে করছে। শালা তোর জন্য আমার শিকারটা চলে গেল, চল। আচ্ছা দাদা, আপনি চোরগুলো সিরিয়াস মারলেন নাকি আর কি মেরে মারলেন? সিরিয়াসলি মারলাম। তাহলে ঠিক আছে, আমার আবার ইয়ার কি একদম পছন্দ। লাস্টটাকে ঠিকানা লাগিয়ে দে, চ মালটাকে খুঁজি। দাদা মালটা রেস্টুরেন্টে ঢোকেনি তো? দেখে তো ডাইনি মনে হচ্ছে না। আপনার পছন্দের সরু সরু গরম গরম ফিঙ্গার চিপস। আরে দাদা, এটা তো আলুর চিপস। আলুর চিপস না, দোষ। মানে? আরে মালটাকে ভালো করে দেখ, পুরো আলুর দোষ। আর কিছু লাগবে ম্যাম? নো থ্যাঙ্কস। আমরাও কিছু দামি অর্ডার করব। ওকে দাদা। ওয়েটার, এই ওয়েটারকে টাকার দরকার নেই, তুই গিয়ে নিয়ে আয়। কি করে কি বলছো কালিদা? এখানে ওয়েটার থাকতে আমরা কি খাবার নিয়ে আসব? আমরা গিয়ে খাবার নিয়ে আসলে এখানে বৌদির সামনে আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাবে না? ভাই তুই ওকে ডাকিস না প্লিজ, ভাই তুই বুঝতে পারছিস না। আরে কিচ্ছু হবে না, এত চাপ নিও না। ওয়েটার। Yes, sir. Papago, papago, papago. এই রেস্টুরেন্টের সব থেকে দামি খাবারটা নিয়ে এসো। আমি তো এই রেস্টুরেন্টের সব থেকে দামি খাবার। Papago, papago. আমি খেতে এসেছি, নিজেকে খাওয়াতে না। দাদা মালটা প্লাস মাইনাসে পুরো প্রবলেম আছে, এই জন্য তো বলেছিলাম মালটাকে ডাকতে না। এখনো তো দিলেই না। কি অর্ডার? Papago, papago. এই যা খুশি একটা নিয়ে এসো, যাও 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 যাও। সরে এখান থেকে। কি করে ভগবান তোর বৌদিকে মনে হয় এত সুন্দর শুধু আমার জন্যই বানিয়েছে। কোন দিক দিয়ে তো মনে হচ্ছে। কিছু না কিছু না, কন্টিনিউ কন্টিনিউ।
বিলটা প্লিজ। কোনো দরকার নেই টেবিলে বিল দেওয়ার। আজকে হোটেলের সব বিল কালিদা পে করবে। কেন উনি কেন দেবেন? আমি কি আপনাকে চিনি? না আপনি আমাকে চেনেন যে আপনি আমার বিল মেটাতে যাবেন? আরে ভালোবাসার মধ্যে আবার চেনা অচেনার কি আছে? ভালোবাসা? নিজের মুখটা একবার আয়নায় দেখেছেন? গণেশের মতন ভুড়ি নিয়ে আবার ভালোবাসতে এসেছে? ওয়েটার এটা নিন আর বাকিটা আপনার টিপস। দুঃখ করছো কেন? ও চলে গেছে তো কি হয়েছে? আমি তো আছি। বদন তো গোল, পেটে আবার একটা ঢোল, তোর কপালে কেউ জুটবে না, দেখে নিস। ভালোবাসা? নিজের মুখটা একবার আয়নায় দেখেছেন? গণেশের মতন ভুড়ি নিয়ে আবার ভালোবাসতে এসেছে? ভাই এই এলাকার সব থেকে দামি জিম কোথায় আছে খোঁজ নেই, 24 ঘন্টার মধ্যে এই ভুড়ি কমিয়ে দেখাবো। দাদা আমি জানি এই এরিয়ার সব থেকে দামি জিম কোথায় আছে, চল। চব্বিশ ঘন্টায় তোর থেকে বেশি ফিগার করে দেখাবো। কি চাই আপনারা? কারা? কালিদা জিম জয়েন করবে, বছরে 10,000 টাকা প্যাকেজ। আপনাদের মুখটা দেখে তো মনে হচ্ছে 10 টাকা দেওয়ার অকাত নেই। এটা কিরম নিয়ম বে? কষ্টও আমরা করব, টাকাও আমরা দেব। এটা আমার পার্সোনাল এটিএম কার্ড, বল সাইন করব, সাইন করব, বল সাইন করব, সাইন করব, সাইন করব, সাইন করব। আচ্ছা কালিদা ওইটাকে যেন কি বলে, নাইটি চার্ট নাকি জিমে জয়েন করলে যেটা নিতে হয়? আরে মূর্খগুলো, ওটাকে ডায়েট চার্ট বলে, ডায়েট চার্ট, ডায়েট চার্ট। সকালে 2 ডিম সেদ্ধ, 2 স্লাইস পাউরুটি, সাথে পিনাটস বাটার। ডিম পাউরুটি অবধি ঠিক আছে, কিন্তু এই পিনাট বাটার সরিয়ে দিয়ে বিমল ঢুকিয়ে দে, কারণ বিমল ছাড়া আমার আবার দিন শুরু হয় না। বলো যুবা কেসরি কি করে? তোমার যা মনে হয় তুমি করো, কিন্তু দয়া করে জিমে গুটকার পিক খেলবে না। কত বড় ফুটবল দেখ। বলো জুমা কেসরি। ট্রেনার কোথায় আমার? এই ট্রেনার কোথায়? ট্রেনার কোথায়? এই দাদা ট্রেনার কোথায়? আসল হলি তো কতদিনে হয়েছে সমস্ত। 24 ঘন্টায় তোর থেকে বেশি বডি বানিয়ে দেখাবো। কালিদা তোমার ট্রেনার পেয়ে গেছি, চলো। দাদা এই মালগুলো তোমার ট্রেনার। ইরা দুজন ট্রেনার? আসল খুলে নে। তোরা আমার বডি তোলাবি, 2 দিন পর ভগবান না তোদের বডি তুলে নেয়। হে ওদের কি গ্লুকোজ খাওয়া? তুই কি শেখাবি? চুম্মা। চুম্মা? এখন তোর কাছে কে চুমু নেবে? আরে দাদা চুম্মা নয়, জুম্বা, জুম্বা নাচতে হয়। টিকটক এখন আর করি না ভাই, এখন ইউটিউব ভিডিও করি। বিষাক্ত সঞ্জু সাবস্ক্রাইব করে দিবি, চল। আর তোমরাও বিষাক্ত সঞ্জু সাবস্ক্রাইব করে দেবে। তুই কি শেখাবি? ব্যায়াম শেখাবো দাদা। বল কি মারতে হবে? চেস্ট মারতে হবে। আমাকে না, চেস্ট মারার জন্য ওটা মারতে হবে। ওহো সিনেমায় দেখেছিলাম সাল্লু ভাই মারে আমার। কি করে মেকাস।
सी के सैया मारे लो कचा को हेलो नो 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 हां हां केटे दे केटे गंगा भाजी दे कौन को मिला मगर ओ দেখ তো বডি হয়েছে নাকি দেখ তো হ্যাঁ একদিন নাকি বডি হয় নাকি ঠিক করে দেখ বডি হয়েছে নাকি ঠিক করে দেখ বডি হয়েছে নাকি গায়ে হাত দিলি কেন গায়ে হাত দিলি কেন হয়ে গেছে পুরো পুরো বডি হয়ে গেছে ভয় পেয়ে বলছিস না ভয় পেয়ে বলছিস ভয় পেয়ে বলছিস না মায়ের দিবি খেয়ে বল আমার বডি হয়েছে মায়ের দিবি আমি কোনোদিন খাই না এমন দানা গুজবো পরে চোদ্দ কুষ্টি তো লোহার তৈরি হবে ওই যে এক্সিট সিধা বেরিয়ে যাও চললাম বল দাদা তুমি সত্যি আবার দাদা সেদিন রেস্টুরেন্টে মালটাকে দেখলাম কি মাল মাল লাগিয়ে রেখেছিস বৌদি হয় তোর হ্যাঁ তারপরে বল বৌদিকে দেখলাম পার্কে রিলস বানাচ্ছে বসে কি বলিস সত্যি চোখে চোখে সে কথা বলতে কে পারে তুমি দাদা ওই যে বৌদি বসে আছে কিরে গানটা বাজা আকি তোর নসেলি এ বল নসেলি রাশিয়া মুনে গলি ও লাগি কিরে এটা তো কালিদা কালিদা আমার কাছে দিকে করছে কেন না এটা হতে পারে না আমাকে আটকাতেই হবে আবার তুই কে বে ও আমার ক্রাশ ওর কাছে পৌঁছতে গেলে তোকে আমার লাশের উপর দিয়ে পৌঁছতে হবে কি করে মিউজিক আরে তুমি সেদিন সেই রেস্টুরেন্টে এসেছিলে না কি বেশ জানো নাম ও কালিদা আহা পুরো দুনিয়ার জন্য আমি কালিদা কিন্তু তোমার জন্য শুধু কালি বাবা গো বাবা গো বাবা গো এই চিকু যা কালিদা সম্মান মারা কালিদা তুমি সেদিন যে রিপোর্টটাকে মার্ডার করলে না তাই পুলিশ তোমাকে ধরার জন্য 50,000 টাকা পুরস্কার রেখেছে ওই দেখো রেস্টুরেন্ট সালমান খান ওই দেখো ওই দেখো ওই দেখো কোথায় মজা করছিলাম সম্মান বাড়াচ্ছিল না সম্মান কমাচ্ছিল দাদা আরে চেষ্টা তো করছিলাম আচ্ছা এখন আমাকে বেরোতে হবে চলো বাই টাকা টাকা কালিদাকে ঢিল মারা ছাড়বো না মেরে ফেলবো কেটে ফেলবো থাম হ্যালো হ্যালো আবার তুই কে বে ও শ্বশুর মশাই হ্যাঁ 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 পার্কে আছি চলে আসুন পার্কে আছি
স্যার আপনি এখানে কি করছেন? তোর শ্বশুর বে একটু আগে ফোনে কথা বললি মনে নেই? তার মানে ধোকা! হ্যালো স্যার, আপনি যে কালিদাকে খুঁজছেন সেই কালিদা পার্কেই আছে, আপনারা এক্ষুনি চলে আসুন। এবার হবে বদলা, চল শ্বশুর বাড়ি, ওখানে গিয়ে নিবি বদলা। চলাই দাদা, কোনো চিন্তা করবে না, একদিনের মধ্যে আমরা তোমাকে ছাড়িয়ে দেবো, জল বিরিয়ানি এসি কোনো চিন্তা হবে না। এই দাদা দাদা, তোমরা যাচ্ছ কোথায়? ভিডিওটা কেমন লেগেছে সেই জন্য তো লাইক তো অন্তত করতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা করতে আমাদের 15-16 দিন সময় লেগেছে আর তোমাদের 25 মিনিট সময় লেগেছে। তো এমনই ভালোবাসা দাও, লাইক কমেন্ট শেয়ার করো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কারণ 15 দিনের খাটনিটা সার্থক হয়ে যাবে তোমাদের সাবস্ক্রাইবে আর বেল আইকন প্রেস করলে। তো সুতরাং সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর এই ভিডিওটা আমি মোটামুটি 4 বার মরেছি, পাঁচবার মরেছি, সরি ভাই। তো প্লিজ এই ভিডিওটা করতে অনেকটা টাইম লেগে গেছে এই কারণে, কারণ ভিডিওটা আমরা একটু ভালো করতে চেয়েছি, অন্যরকম করতে চেয়েছি, একটু মুভি টাইপ করতে চেয়েছি। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে পার্ট 2 আসবে তো নাকি? অবশ্যই আসবে, যদি পার্ট 2 আসে জেল থেকে ছাড়ি তাহলেই আসবে। ও জেল থেকে যদি ও ছাড়ে তাহলে আসবে, ঠিক আছে। সিঙ্গাম যদি ছাড়ে আমাকে তাহলে আমি তো ছাড়ি দেব ওকে। আচ্ছা, ও নিয়ে আসবে, আমার ভাইরা নিয়ে আসবে, আমার ভাইরা নিয়ে আসবে। আর ঠিক আছে, আই লাভ ইউ বস, ভালো থেকো সবাই। সাবস্ক্রাইব করে দাও প্লিজ, লাভ ইউ বস, টাটা।